এবার ভক্তমণ্ডলী, বিশেষ করে মায়েদের বলছি, আপনারা বলুন তো আপনারা কোথায় এসেছেন, উত্তরটা ঠিক করে দিন। আগে বলুন, সন্ধ্যা থেকে হরিনাম চলছে, ঠিক করে বলুন আপনারা কোথায় এসেছেন। আস্তে 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 এখান থেকে মায়েরা উত্তর ঠিক দিয়েছেন, কিন্তু যেভাবে উত্তর দিলেন এই নাম্বারটা আমি দিতে পারবো না। সঠিক উত্তর হলেও নাম্বার দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনার স্বামীর নামে কেউ যদি আজে বাজে ভাষা বলে আপনি বলবেন না, খোকার বাবার মতো লোক হয় না, তখন আপনি চিৎকার করে প্রতিবাদ করেন। এবার আপনি বলুন, ভগবান আপনাদের জগৎ স্বামী অন্তর্যামী, তিনি মধুসূদন, তিনি আমাদের পরম পিতা, আমি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় এসেছেন, উত্তরটা কিভাবে দিলেন? বৃন্দাবনে। না আছে ভক্তি, না আছে বিশ্বাস, না আছে চোখের জল। জেনে রাখবেন, ভগবানকে পেতে গেলে তিনটে জিনিসের দরকার আছে, একটা ভক্তি, একটা বিশ্বাস, একটা চোখের জল। এই তিনটে যার মধ্যে থাকবে, জেনে রাখবেন তার গলার জোর বাড়বে। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসে, আপনার স্বামী যদি আপনাকে খুব কাছের করে নেয়, জেনে রাখবেন আপনার ক্ষমতা বেশি থাকবে। তাই আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোথায় এসেছেন, উত্তর হবে, উত্তর হবে বৃন্দাবনে এসেছি। এই যে চিৎকার করে যখন বলবেন, জানবেন আপনার ক্ষমতা আরও বেড়ে গেল, তাহলে পরিষ্কার আপনারা বুঝতে পারলেন বৃন্দাবনে এসেছেন। এবার বলুন, ওই যে বললাম বহে যায় বৃন্দাবনের উপর দিয়ে, কি বহে যায়? আগে জানতে হবে কোন বৃন্দাবনে এসেছেন। ভারতবর্ষের কতগুলো বৃন্দাবন, ভারতবর্ষের কতগুলো বৃন্দাবন? ভগবান যেখানে প্রথমে এসেছিলেন সেই বৃন্দাবনের নাম গোলকের বৃন্দাবন। যে গোলকের বৃন্দাবন আজও পর্যন্ত ভারতবর্ষের মাটিতে নামে না, সেই বৃন্দাবনটা কেমন ছিল ভক্তমণ্ডলী মায়েরা? সেখানে শ্রীদাম, সুদাম, বলরাম, বটুক, মধুমঙ্গল, এই বিটকেল ছেলেগুলো প্রত্যেক দিন ভগবানের সঙ্গে খেলাধুলা করত। কিরকম খেলা? তাকে খিলাতা 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 থেকে হরিনাম হচ্ছে।
হ্যাঁ, কিন্তু এতক্ষণ পরে হরিনামটা জমে গেছে। চাপটার সঙ্গে খেলছে নয়, ভগবানের সঙ্গে খেলছিল। এত জমে গেছে খেলতে খেলতে, ওই বিটকেল ছেলেগুলো যাদের নাম শ্রীরাম, সুদাম, বড়রাম, বটুক, মধুমঙ্গল, মাগো খেলতে খেলতে ভগবানের কাঁধের ওপর উঠে, ভগবানের কাঁধের ওপর উঠে পড়েছে। আস্তে, আরে শুন, বলতে দিবি তো। ভগবানের কাঁধে উঠে গিয়ে মাগো এঁটো করা ফল চিবিয়ে চোদ্দ আনা করে বলছে, এক কালিয়া, আরে বউ দুইটা ফল আছে তুই খালে কানাই। মাগো এঁটো করা ফল খাইয়ে দিল, দিদি গো কি দিন কাল পড়লো, সবাই এঁটো করা ফল ভগবানকে খাই দিচ্ছে। আপনি বলুন, আপনি আমার মা বৌদিমণি মা, এঁটো করা ফল ভগবানকে খাওয়াতে পারবেন? পেরেছেন? পারলেন না কেন? মাগো এত করে করি ভর তবু স্বামী ভাবে পর, তারপর যদি এঁটো করা ফল খাইয়ে দিই ভগবান যদি ভিটেমাটি চাটি করে দেয়, বুঝতে পারছেন? আমরা এঁটো করা ফল খাওয়াতে পারলাম না, বাচ্চা ছেলেরা পারলো, কেন? ওরা খুব বাচ্চা, ওরা জানতো না বৃন্দাবনের কোন ফলটা ভালো। এটা খেয়ে দেখবো, এটা পচা ফেলে দেব, এটা তিতো ফেলে দেব, এটা বিষাক্ত আমরা আগে খাবো। আমরা খেয়ে যদি মারা যাই, পটল ডাঙা যাই, আমাদের কালো ছেলে ভগবান বাঁচিয়ে দেবে, আর ভগবান যদি আগে মরে যায় আমরা বাঁচাতে পারবো? পারবো না। তাই একই খেলা খেললেন কেন, একই খেলা খেললেন কেন, একই খেলা খেললেন কেন, একই খেলা খেললেন কেন, লক্ষ চড়ায় ফেলু, একই খেলা খেললেন কেন, লক্ষ চড়ায় ফেলু, একই খেলা খেললেন কেন, আমার সঙ্গে ঘুর ঘুর করলে একদম হরিবোল করে ছেড়ে যাবো। আস্তে, লক্ষ রাখুন মায়েরা, খেলতে খেলতে ভগবানের কাঁধে উঠলো, ভগবান বুঝতে পারলো ওরা আমায় ভালোবাসে। এবার আপনারা বলুন মায়েরা, আমরা মেয়ে ছেলে বলে মানুষ নই, তা বলে যাত্রা এঁটো খাবো? মেয়েরা যাত্রা এঁটো খায়? আপনারা খান, তবে এঁটো খাই, কার এঁটো খাই? আস্তে আস্তে, খোকার এঁটো খাবো, খুকুর এঁটো খাবো, ওই তো খোকার বাবা আছে, প্রথমে তো বলেছিলাম, প্রথমে বলেছিলাম বাচ্চা ছড়াতে, তখন তো আপনারা ছড়ালেন না। আরে আমি প্রথমে মাইকে বলে দিয়েছি, এখন পালা জমে গেছে, এখন বাচ্চা ছড়া বলে ছড়া করছে। শেষকালে, হ্যাঁ শেষকালে হবে, হ্যাঁ শেষকালে, শেষকালে হবে, একদম যখন গান টান করে নোট ফুট দিয়ে ঘর যাবো, নোট হবে তখন, নোটের গান গিয়ে নোট দেবো। আসতে, আমি মাইকে বলেছিলাম আপনারা গানগুলো ঠিক রাখেন না। আসতে আসতে, ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমরা একটি খেলা খেললে কেন, 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 একটি খেলা খেললে কেন।
না, আস্তে ভগবান বুঝতে পারলো, আস্তে আস্তে কথা বলুন ভক্তমণ্ডলী মায়েরা। এই বউটা বেশি জ্বালাচ্ছে সকাল থেকে। আপনারা জানেন না মা, বারাইপুরে দুটো জোড়া মন্দির আছে, যারা বেশি ঘুরঘুর করবে দুটো মালসা নিয়ে তাদের নাম লিখে উপর করে দিলে হরিবল হয়ে যাবে, মজা পেয়েছে। আগের গায়িকাটা গান করে গেল, তখন এত চেঁচেমেজি ছিল না, মজা পেয়েছে। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পরে খেলাটা জমে গেছে, এবার আপনারা বলুন ভগবান বুঝতে পারলো। ওরা যখন আমার কাঁধে উঠেছে, আমার কাঁধে উঠে আমাকে যখন এঁটো করা ফল খাইয়ে দিচ্ছে, নিশ্চয়ই ওরা আমাকে ভালোবাসে। ভক্তমণ্ডলী মায়েরা, এমনিতে কেউ কারণ এঁটো খায় না, আবার আজকাল যা দিনকাল পড়ে যোগ মা, কাছাকাছি কেউ আসতেও চায় না, কিন্তু ওরা এঁটো খেলো, ভগবান এঁটো খাইয়ে দিল, ভগবান ওদের এঁটো খেলো। কেন খেলো এবার আপনারা বলুন, আপনারা বাড়ির বৌদি ঠিক করে বলবেন। আচ্ছা মায়েরা বলুন তো, হরিবাস যদি এত খেলেন কীর্তি করে, সংসারে কত কি করে, শুধু বলবে আমার কর্তাদের দোষ, আমার কর্তাদের দোষ, কর্তাদের দোষ, তিন ঘন্টা আপনার মোটে সামলাতে পারছে না। শুনুন এবার আপনারা বলুন, আমরা বাড়ির বউ যাত্রা এঁটো খাবো গো মা, যাত্রা এঁটো খাবো, তবে এঁটো খাবো না, এঁটো খাবো, কার এঁটো খাবো, টেপির এঁটো খাবো, টেপার এঁটো খাবো, টেপার বাবা বাবার এঁটো খাবো, কেন খাবো, তাকে ভালোবাসি বলে। তাহলে পরিষ্কার হয়ে গেল, যে যাকে ভালোবাসে তার এঁটো পর্যন্ত খাবে, বোঝা গেল। তাই ভগবান বুঝতে পারলো, ওরা যখন আমাকে এঁটো খাইয়ে দিয়েছে, ওরা নিশ্চয়ই আমাকে ভালোবাসে। বলো হে মধুমঙ্গল, বলো না, তোরা আমাকে এত ভালোবেসেছিস, তোদের নিয়ে আমি এবার বেড়াতে যাব, আমার সঙ্গে যাবি? যাব। ভক্তমণ্ডলী এবার শুনুন, যে যাকে ভালোবাসবে মাঝে মাঝে তাকে নিয়ে বেড়াতে যাবে, ওইটাকে থামাতে পারবেন, যা লাগে দেব। আস্তে এবার, এই তোদের আমার সঙ্গে বেড়াতে যাবি? যাব। ও মায়েরা ভালো করে শুনুন, যে যাকে ভালোবাসবে মাঝে মাঝে তাকে নিয়ে বেড়াতে যাবে, যাবি? যাব। কিন্তু বেড়াতে গিয়ে যদি হারিয়ে যাস, তাই একটা মন্ত্র শিখিয়ে দেব, ওই মন্ত্র বলতে পারবি? পারবো। নেচে নেচে বলতে পারবি? পারবো। বাহু তুলে বলতে পারবি? পারবো। পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বলতে পারবি? পারবো। ভোর চারটে সময় উঠে তুলসী তলায় বলতে পারবি? পারবো। তবে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটা গোলকের বৃন্দাবনে শিখিয়ে দিয়েছিল, ওখান থেকে শিখিয়ে যখন বুঝতে পেরেছিল ওর নামটা আমরা বলতে পারবো, ও হ্যাঁ ওর নামটা গাইতে পারবো, হরিনামের জন্য পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে যাব, তখন ভগবান গোলকের বৃন্দাবন থেকে উত্তর ভারতের বৃন্দাবনে নিয়ে এলো। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী যা তা বলবে আমরা মেনে নেব না। আস্তে আস্তে মা, চোখ বার করে বড় বড় কথা বললে শুনবো না, ছালগাঁটটা মারলেও শুনবো না, কিন্তু ভালোবেসে যেটা বলবে সেটা শুনবো, বলো বৌদি। তাই ভগবান ভালোবেসেই নামটা দিয়েছিল কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ, হ্যালো গোলকের বৃন্দাবন, একটা উত্তর ভারতের বৃন্দাবন, আর একটা বৃন্দাবনের কথা বলি মায়েরা, ভালো করে শুনে রাখুন। আস্তে আপনাদের পাড়ায় এর আগেও এসেছি, আজকেও এলাম, মা গো কি ভাল লাগছে, আগে দেখে গিয়েছিলাম একতলা, এখন হয়েছে দুতলা, দিগ মা কারোর ব্যাপারে নাক গলাতে যাবো না বলো, কিন্তু জেনে রাখবেন আপনার স্বামী এত দামি বাড়ি তৈরি করে গেল, এই বাড়িটা আপনাকে উপহার দিয়েছে, আপনি আমার বৌদিমণি মা, বলুন এই যে এত দামি বাড়ি দিয়েছে,
বাড়ির উঠানে যদি একটা তুলসী গাছ না থাকে বুঝতে হবে ওটা জমের বাড়ি। তবে তুলসী গাছ বসালে বৃন্দাবন বাড়ি হবে না। তুলসী গাছ তো উঠানে বসাবেন, কিন্তু ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে হবে। উঠে এবার আপনারা বলুন তো মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি? এইসব আধারের জন্য ওর বউটার কাছে মুখ ঝামটা খায়। ওর বউটাকে জিজ্ঞাসা করছি মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি, ও বলছে আমি। ঠিক বলেছেন, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম স্বামী, বোঝা গেল? সেই স্বামীকে ভোর চারটের সময় উঠে ষষ্ঠাঙ্গে মানে শুয়ে পড়ে প্রণাম করবেন। কিভাবে প্রণাম করবেন দেখিয়ে দিই, কাল ভোর থেকে শুরু করবেন। আচ্ছা, এইভাবে প্রণাম করে তারপর তুলসী তলায় যান। এবার গিয়ে বলুন ভজ গৌরাঙ্গ জপ তাহলে শান্তি তুমি কোথায়? মন করুন চাঙ্গা বদাপুকুর, এটার নাম হৃদয় বৃন্দাবন। মনটা যদি পবিত্র থাকে, চিত্ত যদি শুদ্ধ থাকে, কোভাকারে গেলেও বৃন্দাবন দেখতে পাবেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি বলতে এসেছি এই যে ভগবান কণ্ঠ দিয়েছে স্বামীর সঙ্গে কুমোর সাথে ঝগড়া করার জন্য নয়, ভোর চারটের সময় উঠে মগ স্বামীকে আজে বাজে ভাষা বলবো সেই জন্য ভগবান এই কণ্ঠ দেয় না। এই কণ্ঠ দিয়ে যদি হরিবোল বলতে পারি, কৃষ্ণ বল বলতে পারি, এই কণ্ঠ সুরধ্বনি হয়ে যাবে। আর যেদিন এটা সুরধ্বনি হয়ে যাবে, এটা হৃদয় বৃন্দাবন হয়ে যাবে। কতগুলো গেল? চারটে চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলি, নবদ্বীপ নদিয়া, ওখানে একটা ছেলে এসেছিল ভক্তমণ্ডলী, ওই ছেলেটার নাম নিমাই। সেই নিমাই রাতের অন্ধকারে যখন চলে যাচ্ছিলেন ভক্তমণ্ডলী, সেই সময় বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান অদ্বৈত আচার্য চলেছেন। ও প্রভু, ও প্রভু, বলো তুমি কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবনে? কেমন করে বৃন্দাবন হলো? কেমন করে হলো জানো? তোমার রজু গল চরণ যেখানে যেখানে তোমার চরণ, এই তো বৃন্দাব, খোল বাজে কর্তাল বাজি, এই তো বৃন্দাব, আরে খোল বাজে কর্তাল বাজি, এই তো বৃন্দাব, খোল বাজে কর্তাল বাজি, এই তো বৃন্দাব। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা একদম পরিষ্কার হয়ে গেলেন, লক্ষ্য রাখুন, আস্তে 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 আপনারা পরিষ্কার হয়ে গেলেন। এই দেখুন খোল বাজছে, করতাল বাজছে, আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, লক্ষ্য রাখুন। ওই দেখুন তুলসী গাছ, তুলসী মঞ্চ, আপনারা জয়ধ্বনি উলুধ্বনি আর খোল বাজছে। সত্যি বৃন্দাবনে এসে গেছি। এবার বলুন, সত্যি যদি আপনারা বৃন্দাবনে এসে থাকেন, বৃন্দাবনের উপর দিয়ে কী বয়ে যায়? যদি কেউ উত্তর ভারতের বৃন্দাবনে যান, দেখবেন ওপারে বয়ে যাচ্ছে ওদিকে কি? মথুরা। এদিকে যমুনা, মাঝখান দিয়ে কি বয়ে যাচ্ছে? ওদিকে ওদিকে মথুরা, এদিকে বৃন্দাবন, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে যমুনা। যমুনা কেমন করে বহে? বহে কুল্লু কুল্লু, বহে কুল্লু কুল্লু, বহে কুল্লু কুল্লু, বহে কুল্লু কুল্লু, বহে তো
বুঝতে পাচ্ছেন প্রত্যেকটা বৃন্দাবনের উপর দিয়ে একটা না একটা বৃন্দা যমুনা বয়ে যাচ্ছে, উত্তর ভারতের উপর দিয়ে যমুনা আর নবদ্বীপের উপর দিয়ে সুরধ্বনি মা গঙ্গা। সুরধ্বনি মা গঙ্গা কেমন করে বয়ে, ওই যে কুলু কুলু রবে বয়ে যায়। এবার আসুন, আমরা বললাম আমরা প্রত্যেক ক্যাটাগরি হৃদয় বৃন্দাবন পেয়েছি, এই হৃদয় বৃন্দাবনের উপর দিয়ে কী বয়ে যাচ্ছে, এই সুরধ্বনি। যদি আমরা হরিনাম বলতে পারি, কৃষ্ণনাম বলতে পারি, আমাদের কণ্ঠ সুরধ্বনি হয়ে যাবে। জমি যদি একবার তৈরি হয়ে যায়, ধান দিন, পাট দিন, গম দিন, চা দিন, যা দেবেন তাই হবে। জমি যদি তৈরি করতে না পারেন, যত দামি গাছ লাগান সব গাছ মারা যাবে। তাই আপনারা শুনুন, এই কণ্ঠ দিয়ে যদি হরিবোল বলতে পারি, কণ্ঠ সুরধ্বনি হয়ে যাবে। সার্টিফিকেট যদি ঠিক থাকে, আপনি এখানে বসে চাকরি পাবেন, কিন্তু জেনে রাখবেন সার্টিফিকেটের গণ্ডগোল থাকলে রাইটার্স বিল্ডিংয়ের পাশে ঘর বাঁধলেও চাকরি হবে না। ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে মাঝে মাঝে মা মা করে ডাকতো, আমরা প্রণাম করতাম, আবার মাঝে মাঝে সালা সালা করতো, তখনও প্রণাম করতাম। আমি যদি আপনাদের হরিবাসরে সালা সালা করি, ওই যে যন্ত্রের বাক্সগুলো আমার আসবে, মেরে থেঁতো করে দেবে। তাহলে আমরা সালা বললে সবাই মারতে তেড়ে আসে, ঠাকুর রামকৃষ্ণ সালা বললে কেন আমরা তাকে প্রণাম করি? এবার বুঝতে পারছেন, ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে হরিনাম কৃষ্ণ নাম ওই মা কালীর নাম বলার মতো বলতে পেরেছিল, তাই তার কণ্ঠ সুরধ্বনি হয়ে গিয়েছিল। নদিয়ার ছেলে নিমাই এইভাবে হরিনাম করছেন, হরিনাম করতে করতে দেখছে মা গঙ্গাকে, বলছে ওটা গঙ্গা নয়, ওটা যমুনা। আপনি যদি মনে করেন এটা আপনাদের খামার, খামার, যদি মনে করেন এটা আপনাদের উঠান, উঠান, যদি মনে করেন এটা আপনাদের বৃন্দাবন, তবে হবে বৃন্দাবন। বুঝতে পারছেন? মন করুন চাঙ্গা বদা পুকুর, মনটা যদি পরিষ্কার থাকে গোভাগারে গেলেও বৃন্দাবনে মা গো দেখতে পাবেন। আর মন যাদের পরিষ্কার নেই, গলায় মালা পরেছে, মা বাবাকে ভাত কাপড় দেয় না, বউটাকে কাঁধে করে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে, ভগবান জানতে পারলে মুড়ো ঝেঁটা দিয়ে কাপসা কেটে দেবে। এই ভক্তমণ্ডলী, আজকে নবদ্বীপের ছেলে নিমাই মনটা চাঙ্গা ছিল, দেখছে যমুনা, বলছে মা গঙ্গা। বলতে 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 হঠাৎ বললেন, বাহ বাহ বাহ, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, লক্ষ্য রাখুন মা গানের মানেগুলো কি। এদিকে কারা বসে আছেন, মেয়ে মানে মা, জেনে রাখবেন মা আজকের যে মেয়ে কালকের সে মা। আর যারা মেয়েদের সম্মান দেবে, মায়েদের সম্মান দেবে, তাদের ঘরে অন্নপূর্ণার অভাব হবে না। তাই খোকারে বাপকে বলবে কাল থেকে আর আমার গায়ে হাত তুলো না। বুঝতে পাচ্ছেন? ভগবান আপনাদের প্রজোগপি বাড়ির বউ হিসাবে দেখতে পাচ্ছেন। আর ওদিকে কারায় দাঁড়িয়ে আছেন, কেউ দাদা, কেউ কাকা, কেউ ভাই, কেউ বন্ধু, ভগবান ওদের দেখতে পাচ্ছেন। আপনি যেমন বাড়ির বউ প্রজোগপি, ওই গোপলা কোটা ও নাকি বাড়ির বউ। চুপ, মজা পেয়েছ? আমি চার ছেলের বাবা, আমি চার ছেলের বাবা, আমার মোচা মতো একটা গোপ আছে, চারতলা বাড়ির মালিক, আমি বাড়ির বউ, বাড়ির বউ। হ্যাঁ, আজকের বৃন্দাবনে যারা এসেছেন তারা ভালো করে শুনে যান, বৃন্দাবনে একটাই মাত্র পুরুষ ছিল, যিনি অনাদের আদি গোবিন্দ, যিনি চৌষট্টি গুণ সম্পন্ন, যিনি সচ্চিদানন্দ, পরম পুরুষ। বাদবাকি আমরা কারা? ব্রজগোপী। ভগবানও পুরুষ, আমিও পুরুষ, আপনি আমার দাদা পুরুষ। এবার ঠিক করে বলুন, ভগবান একটা কোড়ে আঙুল দিয়ে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন, আপনি কি পারবেন হিমালয় পাহাড়টাকে চাগিয়ে ধরে রাখতে? অতগুলো আসছেন নয়, ভগবান অকাসুর, বকাসুর, তিন বর্তাসুর। একটার পর একটা কংসকে বধ করেছিল। এবার বলুন, আপনাদের মনের মাথায় রাত দিন গন্ডগোল চলছে, আপনার প্রশাসন কিছু করতে পারছে? বলুন, আপনার সৈন্য কিছু করতে পারছে? দেশের নেতারা কিছু বলতে পারছে? কেউ কিছু করতে পারে না, কিন্তু ওই কালো ছেলে হতে পারে, শরীরে তিনটে বাঁক হতে পারে। মা গো, এত কালো দিনের বেলা আলোচনা দেখতে হয়, সেই ছেলেটা কিন্তু পারলো। এই জন্য বলে গো, চুল থাকে তো বাঁধি, গুণ থাকে তো কাঁদি। ওই কালো ছেলের 64টা গুণ, ওর সঙ্গে বিদ্যেতে পারবেন না,
বুদ্ধিতে পারবেন না, শক্তিতে পারবেন না। এবার বলুন আপনার বাড়ির বৌদিমণি, ঠাকুর মায়েরা এই স্বামীর সঙ্গে ঘর করতে গেলে কিভাবে ঘর করলে স্বামী আরও ভালোবাসবে? আমি বলি কাল থেকে করবেন। হ্যাঁ দেখো, তুমি কাঁদলেও আছি, তুমি মারলেও আছি, স্বামী যা বলবে সব শুনুন মিলেন। হ্যাঁ দেখো কে হচ্ছে বল, তুই এদিকে আয় বলো, আমি তোকে মেরে পুঁতে ফেলবো। সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলবেন, হ্যাঁ দেখো মারো আর যাই করো, তোমার সঙ্গে খপ। আর স্বামী থানা পুলিশ করবে, আপনাদেরকে ধরে থেতো করছে, আর আপনি বলছেন হেসে হেসে তবু আমি ঘর করবো। বুঝতে পারছেন, যে সয় সে রয়, ভগবানের ঘর করবেন। আপনাদের বাড়িতে দেখে এলাম ওপরের তালায় রাধা মাধব, নিচেও দেখলাম রাধা মাধব, বাইরে মা মনসা মা কালী দাঁড়িয়ে আছে। এবার বুঝতে পারছেন, মা কালী শক্তির পূজারী, উনি আপনাদের রক্ষা করবেন। ঘরে আপনাদের কে আছে? রাধা মাধব, ও মুক্তির পথ করে দেবেন। তারপর দেখছি লক্ষ্মীনারায়ণ, কেন আপনাদের অন্নের অভাব হবে না, সব ব্যবস্থা আপনারা করেছেন। তাই ভক্তমণ্ডলী, এত সব ব্যবস্থা যখন আমার দাদা আপনার জন্য করেছেন, ঘর করতে গেলে যেমন জ্বালাগুলো সহ্য করতে হয়, সহ্য করতে না পারলে ঘর হয় না। তাই ভগবানের সঙ্গে এসেছেন, ভগবানের কাছে এসেছেন, তার সঙ্গে ঘর করতে গেলে আপনাদের সহ্য করতে হবে। সেই জন্য আজের বৈষ্ণব পদকর্তা বললেন, বাহ বাহ, সহ চর হেরি গোরা রূপী চামড়ার মাটি আছে, তবে এই খোলটা সব পাড়ায় যায় না মা, যে পাড়ায় হরিনাম হয় কৃষ্ণ নাম হয় এই খোলটা সেই পাড়ায় যায়। আর এই যে একটা দেখতে পাচ্ছেন ডাবরা মতো, আরও ছিল নেচে নেচে কমিয়েছি, এই খোলটা কোন পাড়ায় যায়? এই দেহ খোলটা পাড়ার ছেলেগুলো দেখবেন, যেখানে গণ্ডগোল হচ্ছে, যেখানে মারপিট হচ্ছে, বাবু ওরা আগে সেখানে যাবে। দুটো খোলের মধ্যে এত পার্থক্য। এই খোলটা কি বলে ও বাবা শ্রীখোল, বলো তো তুমি কি বলো? হরিবল হরিবল হরিবল। এবার বুঝতে পারছেন, এই খোলটা হরিবল বলতে পারে, কৃষ্ণ বল বলতে পারে, রাম বল বলতে পারে। তবে মায়েরা শুনুন, ভালো করে শুনুন, আজকালের নেতারা গোমা রাম নাম কৃষ্ণ নাম বললে সবাই মাত্রে তেড়ে আসছে, কিন্তু ওরা জানে না চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, যতগুলো চুল মানে কেশ আছে, কোংড়ানো চুল দামি, চুলের শ্রেষ্ঠ চাঁচর চুল, কুলের কেশ, কুলের শ্রেষ্ঠ যাদব কুল, নামের শ্রেষ্ঠ রাম নাম। সব সময় জেনে রাখবেন, রামের শ্রেষ্ঠ, নামের শ্রেষ্ঠ রাম নাম, আর মন্ত্রের শ্রেষ্ঠ হরি নাম, মনে থাকবে।
যে যা বলে বলো। আপনারা জানেন রাজা রামচন্দ্র যখন শ্রীলঙ্কা জয় করে বাড়ি ফিরছিলেন তখন বিভীষণ একটা কথাই বলেছিল, আস্তে জয় জয় শ্রীরামজি কি জয়ধ্বনি দিন না, ভয় হবে না, আমি তো আছি, ওরা যদি ঠেঙ্গারা মারে মারুক আমি আমি মার খাবো, বলুন জয় জয় শ্রীরামজি কি। সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র আপনাদের বিভীষণকে রাজত্ব আর শ্রীলঙ্কাটা সিংহাসন দিয়ে চলে এলো। হনুমান বললে প্রভু একবার মাত্র জয়ধ্বনি দিয়েছে তাতে আপনি রাজত্ব আর সিংহাসন দিয়ে এলেন, রাবণ যদি বেঁচে ফেরে, রাবণ যদি কোনোদিন বলে জয় জয় শ্রীরামজি কি, সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্র বললে রাবণ যদি কোনোদিন বেঁচে ফেরে তাকে অযোধ্যা রাজা রাজত্ব আর সিংহাসন দুটোই দিয়ে দেব। এবার বুঝতে পারছেন কোটি স্বর্ণদানে শত গাবি দানে রামের নামের কৃষ্ণ নামের তুলনা নেই, বেদে পুরাণে উপনিষদে বলে। এবার বুঝতে পারছেন এই খোলটা কি বললো, বল বাবা হরি হরি বল হরি বল হরি বল, ওটাও হরি বল বলতে পারলো, এটা পারবে যাকে এত খাওয়াই এত মাখাই। এই যে আপনার বাড়ির বউ সাউথ ইন্ডিয়া বেনারসি ওয়াল কালাম দামি দামি শাড়ি পরছেন, কালো কালো ঠোঁটগুলো মগর টিয়া পাখির মতো করেছে দেখুন, এত লাল করেছে গো মা, ও যেখানে মুখ দেবে সেখানে ছাপ পড়বে, লক্ষ্য রাখুন মা এত লাল করেছে, তা বলুন খোলগুলো এত সাজাচ্ছেন, আস্তে কি হলো। আপনার স্বামী চারটে মাছের মাথা নিয়ে এলো, রান্না করতে করতে তিনটে নাকি আপনি খেয়ে ফেললেন, আর স্বামী জিজ্ঞাসা যাই চারটে মাথা নিলাম কি হলো রে মাছের মাথা, বলে জানো তিনটে বেড়ালে খেয়েছি, বেড়ালে খায় না গো মা এই খোলগুলো খেয়েছে। লক্ষ্য রাখুন পাড়ার ছেলেরা এত রোগা রোগা, আর বাড়ির বউগুলো দেখুন মা চারটে ভাগ খেতে পারবে না, ওই চুরি করে করে খেয়েই হাল হয়েছে, তাহলে এত খাচ্ছেন এত মাখাচ্ছেন এত পড়ছেন কোনদিন দেখেছেন খোলটা হরি বল বলতে পারছে কিনা। তাই খোল রে তোকে এত মাখালাম এত সাজালাম বিউটি পার্লারে গেলাম, তুই শুধু একবার হরি বল বল, ঠ্যাপ করে শব্দ হলো ফেল করলো, মা গো ফেল করা ছেলে রামকৃষ্ণ মিশনে ভর্তি করলো ফেল করবে, একবার যদি হরি বল বলতে পারেন জেনে রাখবেন শাশুড়ির মুখ ঝামটা সহ্য করতে হবে না, ননদির দাঁত খিচুড়ি সহ্য করতে হবে না। মাঝে মাঝে স্বামী কেমন তারা করে না, আর করতে পারবে না কেন, আর তো জন্মগ্রহণ করবো না ভগবানের কাছে পৌঁছে যাবো, তাই খোল রে একবার অন্তত পাস করে বেরিয়ে যা, বল হরি বল 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 বল, আবার ফেল করলো তার মানে কি, এটা বাজে খোল 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 হরি বল বাজে খোল বাজে খোল বলে না তো হরি বল বাজে খোল বাজে খোল বলে না তো হরি বল বাজে খোল বাজে খোল হরি বাজে খোল 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 হরি বাসরে গল্প করে বাজে খোল বাজে খোল হরি বাসরে ঘুমিয়ে পড়ে বাজে খোল বাজে খোল আমি কোথায় গান গায় বাজে খোল বাজে খোল হরি বলে বলে না বাজে খোল বাজে খোল কৃষ্ণ বলে বলে না বাজে খোল বাজে খোল হরি বলে বলে না হরি বল বাজে খোল বাজে হরি বল বাজে খোল বাজে সমন্তে হরি বল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। বুঝতে পারছেন মা কোন কোনটা বাজে খোল, যারা হরিবাসরে গল্প করে, যারা হরিবাসরে ঘুমিয়ে পড়ে, যারা আন কথায় কান দেয়, যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে তারা বাজে খোল 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 হরিবাসরে গল্প করে বাজে খোল বাজে খোল আন কথায় কান দেয় বাজে খোল বাজে খোল ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ পরে যেভাবে জয়ধ্বনি দিলেন, যেভাবে হরি বল বললেন, যেভাবে কৃষ্ণ বল বললেন, জেনে রাখবেন এতক্ষণ পরে খোলগুলো কাজের খোল হলো, বোঝা গেল। তাই নদিয়ার ছেলে নিমাই যে দলটা তৈরি করেছিল খোল বাজত করতাল বাজত, কিন্তু বাজতে বাজতে হঠাৎ বলেছিল কি, বলে আজি রাসলি আজি রাসলি আজি রাসলি
মহাপ্রসাদ মানে মালসাটা হাতে পাওয়ার আগের দিন ভোগ আসতে মা রাত 12টা থেকে 4টার মধ্যে অবশ্য যে লীলাটা করতে হবে রাসলীলা। কেন? রাসলীলা না করলে ভক্ত ভগবানের মিলন হবে না, আর ভক্ত ভগবানের মিলন না হলে মহামহোৎসবের মহাপ্রসাদ পূর্ণতা আসবে না। বুঝতে পারছেন? বাড়িতে চাল চিড়ে দই দিয়ে আপনি ভোগ তৈরি করতে পারেন, কিন্তু ওটা মহাপ্রসাদ হবে না। ভক্ত ভগবানের মিল থাকা চাই। আপনারা ভক্ত, ওই কালো ছেলে ভগবান আমি যতক্ষণ না চার হাত এক জায়গায় করবো ততক্ষণ মা শান্তি নেই। সরলেকে বাড়ি বাঁধলেন কিন্তু স্বামীর সঙ্গে মনিমনা নেই, আর বাড়ি বেঁধে লাভ আছে? তাই যতক্ষণ না এক জায়গায় করে যাব, কেউ চট করে ঘরে যাবেন না, চার হাত এক জায়গায় করে তবে আমি বাড়ি যাব। এবার শুনুন, আপনাদের পাড়ায় যত বড় বড় কীর্তনি এসেছেন সবাই এক বাক্যে স্বীকার করে গেছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। আমি কি বলবো? আমি বলবো সর্বশ্রেষ্ঠ সর্বনাশে লীলা। কেন? লক্ষ্য রাখুন, লীলা মানে খেলা। আজকের আপনারা কোনো বিয়ে বাড়িতে গেলে দেখবেন মা গো প্রথমে সুক্তো দিয়ে খাওয়া দাওয়া শুরু করবেন, খেতে খেতে যখন দই মিষ্টি পড়ে যাবে তখন বুঝতে হবে এবার আঁচাতে হবে। তাই রাসলীলা হয়ে যাচ্ছে মানে খুব বেশি হলে কাল বিকাল পর্যন্ত গড়াবে। চোখের সামনে এত দামি প্যান্ডেল, এত ভালো লাইট, এত ভালো সাজিয়েছেন, মা গো সবাই চলে যাবে। শুধু চলে যাবে? ওই মাইকোলা বসে আছে, ওকে 5টা টাকা কম দিয়ে দেখবেন কি মুখের ছিরি করবে। তাহলে বুঝতে পারছেন, রাসলীলা করার পরে রাধারে কাঁদিয়ে কালা মুদ্রায় রাজত্ব করতে চলে গিয়েছিল, আজ যাচ্ছি কাল আসবো এই বলে চলে গেল, আর কোনোদিন আসে না। বুঝতে পারছেন মায়েরা কি বলছি? মানে আপনার স্বামী বলে যাচ্ছে, এই দেখো আমি যাচ্ছি কাল আসবো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। এবার আপনারা বলুন মায়েরা, আপনার স্বামী চিরকালের মতো আপনাকে ত্যাগ করে চলে যাচ্ছেন, আপনি হাসি মুখে বিদায় দিতে পারবেন? আমার বাবা যেদিন মারা গিয়েছিল হাতে পায়ে মগ মাকে দড়ি দিয়ে আম গাছে বেঁধে আমরা 4 ভাই শ্মশানে যাচ্ছিলাম, এবার আপনারা বলুন, তখন আমার মাকে আটকানো যাচ্ছিল না, মায়ের দাঁতে দাঁত পড়ে গিয়েছিল, প্রচণ্ড কাঁদছিল, কিন্তু রাধারানী কাঁদে না। কেন? মেয়েরা নিজের চেয়ে বেশি ভালোবাসে তার স্বামীকে। আপনারা মানুন আর নাই মানুন, সত্যি যারা সতী নারী হবে তার নিজের চেয়ে বেশি ভালোবাসবে তার স্বামীকে। তার স্বামী যদি দূরে কোথাও যায় তবু তো জানবো আমার স্বামী সুখে আছে, শান্তিতে আছে। বলো যত দূরে থাকুক লোকটা তো ভালো আছে বলো। এই চিন্তা ভাবনা করে রাধারানী আস্তে আস্তে এই চিন্তা ভাবনা করে রাধারানী ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আজ যাচ্ছি কাল আসবো বলে ওই যে গেল, তারপর থেকে বৃন্দাবনে ভগবান আর একদম আসে না। মথুরায় রাজত্ব করতে চলে গিয়েছিল, ভগবান বৃন্দাবনে আসে না। আপনারা বৃন্দাবনে গেলে পাণ্ডারা মিথ্যা কথা বলে যে ভগবান বৃন্দাবনে আছেন, না, একটার পর একটা বই দেখে প্রমাণ করে দেব ভগবান ওই যে চলে গিয়েছিল তারপর থেকে আর বৃন্দাবনে আসে না। তবে বৃন্দাবনে একজন আছে মা, আপনাদের মা, করুণাময়ী মা, মগো উনি করুণা না করলে ভগবান কিছুতেই বৃন্দাবনে আসতেন না। একটা কাদের বাড়ির বউ, আমি জানি বৃন্দাবনের পাণ্ডারা গভীর রাত্রিতে আপনাকে ওই বৃন্দাবনে থাকতে দেবে না, তবু যদি কোনো গাছের গোড়ায় ছুপটি করে বসে থাকেন দেখবেন কাদের বাড়ির একটা বউ বড় করে ঘণ্টা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো মেয়ে। সে বলছে, জানো বধু, আমি তোমার কাছে অন্ন চাই না, তোমার কাছে বস্ত্র চাই না, তোমার সেবা করতে চাই, তুমি ছাড়া আমার কেউ নেই, তোমাকে ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না, জানো আমার শাশুড়ি আমাকে লাঞ্ছনা দেয়, আমার ননদী আমায় গঞ্জনা দেয়, প্রতিবেশী আমায় কলঙ্কিনী বলে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? যে নামে পাতার গলে জলে জলে জল
যদি বিয়ে করে, সংসার করে, এবার বলুন আমার বাবা আমার মাকে এক জায়গায় রেখে দিয়ে অন্য জায়গায় যদি বিয়ে করে, সংসার করে, আমার ছোট ছোট ভাইরা কাঁদবে, আর আমি বলবো আমার বাবা ভালো কাজ করলেন। তাই রাধা আপনারা শুনে রাখুন, রাজলীলা কোনোদিন ভালো লীলা নয়, সর্বশ্রেষ্ঠ লীলা হতে পারে না, একটার পর একটা মারাত্মক ভুল করেছিলেন। আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে ভগবান রাজলীলা করলেন কেন? এবার শুনুন কেন কেন করলেন। ভগবান দান করেছিলেন, মান করেছিলেন, সুল মিলন করেছিলেন, নৌকে বিলাস করেছিলেন, কিন্তু কোথাও তার পূর্ণ সত্তা পূর্ণভাবে বিকাশ হয়নি। তার মানে যে খেলাগুলো খেলেছিলেন প্রত্যেকটা খেলায় ভুল ছিল। প্রমাণ এক্ষুনি প্রমাণ দেব। ভগবান একদিন মাঝি হয়ে দাঁড়িয়ে আছেন, লড়িতে বিশাখা কাছে এসে বললে, ও বধূ আমরা খ্রিস্টর নবনী তৈরি করেছি, মথুরা নদী পার করিয়ে দেবে, আস্তে যমুনা নদী পার করিয়ে দেবে, আমরা মথুরায় খ্রিস্টর নবনী বিক্রি করব। সঙ্গে সঙ্গে ভগবান রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, কি? সব সখীরে পার করিতে তো শুনলেন। গানের ভিতরে কি বিচ্ছির মানে জানেন? জেনে রাখবেন ভক্তমন্ডলী, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সত্যি যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন, বিষ যদি পড়ে আপনার পুকুরে বিষ পড়বে। সত্যি যদি ভগবানের ভক্ত হয়ে থাকেন, মাগো ছেলে যদি মরে আপনার ছেলে মারা যাবে, কেউ সহ্য করতে পারবে? পারবেন আপনারা? চোখের সামনে আপনার ছেলে মরে যাবে সত্যি যদি বৈষ্ণব হন। ভগবান এই কথা বললেন, ষোলো আনা দিলে তবে আপনাকে পার করবেন, ষোলো আনা না দিলে পার করতে পারবে না। আপনি আমার বৌদি, আপনি বলুন যে ছেলেটাকে ভালোবাসেন, তার মোটর সাইকেলের পিছনে উঠবো, সে যদি বলে ষোলো আনা দিতে হবে, কত গায়ের জ্বালা ধরে, তুই ছাড়া মোটর সাইকেল নেই আর। আমার বাবা যদি মাঝি হয়, আমি যদি বলি বাবা পার করিয়ে দাও, বাবা বলে ষোলো না দিতে হবে, তা ঘর নৌকায় কেউ টাকা দিয়ে পার হয়? ভগবান তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, দিতে পারলেও পার করতে হবে, না দিতেও পারলেও পার করতে হবে। আপনার যে ছেলেটা ওজনদার সে আপনাকে টাকা দেয়, আপনি বলছেন ও ছেলেটা আমার ছেলে, আর আমার মতো যেটা বেকার বাহাদুর হয়ে গেছে আপনি বলছেন ছেলে নয়, এটা মা বাবার কাজ নয়। মা বাবার কী কাজ জানেন? যে ছেলে খেতে পায়, জেনে রাখবেন, ভালো করে শুনে নিন, আপনার যে ছেলেটা প্রচণ্ড ধনী, তার কাছ থেকে চুরি করে যেটা খেতে পায় না তাকে খাইয়ে দেয়, এটা সবসময় মা বাবা করবে, এইটাই নিয়ম। কিন্তু ভগবান বলছে ষোলো আনা দিলে তবে পার করব। একটা ভুল প্রমাণ করে দিলাম, আর একটা ভুল প্রমাণ করে তবে রাজলীলায় যাব। মায়েরা শুনে রাখুন, স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিচ্ছু নেই, এই কথাটা এক একটা বাড়ির বউ মোটে বিশ্বাস করে না। স্বামীটা কীরকম দেখতে ছিল মাগো? এত কালো, দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। আর ওই রাধা কীরকম দেখতে ছিল? একদম চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, বিচিত্র বেনিয়ে দুলিছে যেমনই, যে মতি চামড়ো পাড়া, মাগো পটল চড়া চোখ, হাসলে যেন মনে হবে এক একটা মেয়ে আছে গো মা, পথের ওপর দিয়ে গেলে পথ আলো করে যায় বলো। ওই রকম মেয়েকে তুই ভালোবেসেছিস, চেপে থাক, এক একটা ভিটকেল ছেলে আছে গো মা, শুধু ঝগড়া করবে, শুধু ঝগড়া। এমন ঝগড়া হলো, মানিনীর মান ভাঙলো না। একদিন গেল, দুদিন গেল, ভগবান কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে গেল। মিথ্যে কথা বলবো না গোমা, যে যাকে ভালোবাসে, কথা হোক আর নাই হোক, চোখের দেখা দেখলে কি ভালো লাগে। এই চিন্তা ভাবনা করে তিন দিনের মাথায় ছুটতে ছুটতে ভগবান শ্রীমতী রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বললে, মানিনী গো পরানয় ধিকা শোনো, তুহু গাধা বল্লভে
রাধে মান পরিত্যাগ করো, হে দেখো আমি তোমার চরণের দাস হয়ে গেলাম, তুমি যা বলবে তাই শুনবো। বলি আর কই গোমা, ওই ও বৌদি স্বামীজির পাশ হয় থাকলে ওমা ঠগড়াঠগড়ি হবে, হাঁড়ি পলিসি ঠগড়াঠগড়ি হবে, অত সুন্দর মেঘ মাঝে আকাশ মাঝে মাঝে মেঘ করবে, আপনার স্বামী আপনার সঙ্গে ঝগড়া করেছে, তিন দিন পরে যদি আপনার পা দুটো জড়ি ধরে কাঁদে ওই পাড়ার বউটা বলবে না ওই বউটার স্বামীর মাথা গরম হয়েছে? আমরা মেয়েরা বলো মা, স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, সন্ধ্যের আগে ব্যাপারটা মিটিয়ে নেবো। আর স্বামী যদি পা দুটো জড়িয়ে ধরে কাঁদে তখন বুঝতে হবে খোকার বাবা আর মাথা গরম হয়েছে। এমনি এমনি বেড়াল কোনোদিন গাছে ওঠে না, উঠতে বাধ্য হয়। ভগবান এমনি এমনি রাজলা করতেন না, এই যে একটার পর একটা মারাত্মক ভুল করে গেলেন। জেনে রাখবেন দাপুরের পর কি কলিকাল, কলিকালে কারা জন্মাবে? আপনাদের পাড়ার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার এইরকম দামি দামি সন্তানটা জন্মগ্রহণ করবে, এরা এত সহজে ভগবানকে মেনে নেবে? নেবে না। বাবা পিতা যদি পিতার মতো কাজ করে সন্তান তাকে বাঁধিয়ে পুজো করবে, আর পিতা যদি পুঁটি পর্যন্ত এইরকম হাকাল পাকাল পিতা যদি থাকে গোমা, সে যদি মারা যায় বাবু কালীঘাটে পুড়িয়ে অমিতাভ বচ্চনের ছবি রাখবো, তবু বাবার ছবি রাখবো না। তাই ভগবান দেখলেন এমন কিছু কাজ করে যাব, তাপর শেষ হয়ে গেলেও কলিকাল শুরু হবে, ওই কলিকালে ওরা আমার পুজো করবে, পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যাবে, এইভাবে হরিবাসর তৈরি করবে, আমার গুণগান গাইবে। একটা কাজ করে যেতে হবে। কী কাজ? বাবা বেঁচে থাকতে থাকতে যদি এই দুধের ছেলেদের নামে দলিল করে যায় তাহলে এরা সম্পত্তি বুঝে পাবে। বাবা যদি হঠাৎ মারা যায় মগ মেয়ের জামাইরা পাড়ায় এসে মিটিং ডাকবে, সম্পত্তি পর লোবে। তাই ভগবান দেখলেন এমন একটা দলিল করে যাব যে দলিলের অর্থ আমার যা ক্ষমতা, আমার ভক্তের সেই ক্ষমতা, আর সেই দলিলের নাম রাসলীলা। এবার বোঝা গেল কেন রাজলীলা করলেন, ভগবান আমাদের ক্ষমতা দিয়ে গেল। জেনে রাখবেন আজকের হরিবাসরে এই কর্তৃপক্ষ কাউকে যদি মারতে মারতে তাড়িয়ে দেয়, সে যদি কাঁদতে কাঁদতে চলে যায় তার ভগবান কাঁদতে কাঁদতে চলে যাবে। বুঝতে পারছেন মায়েরা, ক্ষমতা না দিলে এইভাবে আপনারা হরিবাসর চালাতে পারতেন না, ক্ষমতা না দিলে আমি এইভাবে ঘাম ঝরিয়ে গান গাইতে পারতাম না। তবে কাকে কাকে ক্ষমতা দিয়েছিল? রাসের পাঁচটা রস পাঁচজনকে দিয়েছিল। কে কে পাঁচজন? শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, এই পাঁচটা রস। আপনি আমার মা, ভগবানকে চান? হ্যাঁ। কিভাবে পাবো? ওই যে বাচ্চাকে কোলে কোলে নিয়ে বসে আছেন, আপনার ছেলেকে কবার খাইয়ে দেন? বলে বাবা বাচ্চাকে খুব ভালোবাসি, দিনে 10 বার খাইয়ে দিই। এবার বলুন আপনার মন্দিরে ভগবান কালো ছেলে বসে আছেন, ওকে কবার খাইয়ে দেন? ও বাবা মাসে একবার পূর্ণিমা পড়লে 3 পো আটা গুলে ছিন্ন করে খাইয়ে দিই। তাহলে নিজের ছেলেকে দিনে 10 বার, ভগবানকে মাসে একবার, আপনার ছেলেকে মাসে একবার খাইয়ে তালা চাবি মেরে মন্দিরে রেখে দিন। পরের মাসে পূর্ণিমা এলে মন্দিরের তালা চাবি খুলে দেখবেন ছেলে আপনার পটল ডাঙায় চলে গেছে। তাই নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, আদর করেন, চুম্বন করেন, দিনে 10 বার খাইয়ে দেন, সেইভাবে যদি ভগবানকে খাওয়াতে পারেন, আদর করতে পারেন, চুম্বন করতে পারেন, আপনি আর মা থাকবেন না, আপনি যশোদা হয়ে যাবেন। এইভাবে মা তার ছেলেকে পেয়ে গেল, ভগবানকে পেয়ে গেল। ও বৌদি, ও বৌদিমণিমা, বলো ভাই ভগবানকে চাই? হ্যাঁ। কি করব? এবার বলুন আপনি আপনার স্বামীকে ভালোবাসেন? ভাত পাগল, ওইসব ব্যাপারে বলতে আছে? এক একটা বউ আছে মা দাঁত কাটি, শুধু বলবে আমার স্বামীকে আমি কত ভালোবাসি জানো? সত্যি যারা ভালোবাসে তারা বলবে? আপনি যাকে ভালোবাসেন বলো মা, আমার যেটা ভালো তাকে দেবো, বলো, সে জানবে আর আমি জানবো। তাই তুলসী তলায় যাবেন, নিজের স্বামীকে যেমন ভালোবাসেন মন প্রাণ জীবন যৌবন দিয়ে, সেইভাবে তুলসী তলায় গিয়ে বলুন হে শ্যামসুন্দর তুমি ছাড়া কে আমার,
রক্ষা করো আমার। নিজের স্বামীকে ভালোবাসেন সেইভাবে মন প্রাণ জীবন যৌবন দিয়ে যদি ভগবানকে ভালোবাসেন, আপনি আমার বৌদি থাকবেন না, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতা হয়ে যাবেন। তাহলে মা পেলো, বৌদি পেলো, বাকি আছে কারা? বাবা। ও বাবা, ভগবানকে চান? বললে হ্যাঁ। কিভাবে পাবো? এই যে হরিবাসর হরিনাম শুনছেন, শুনতে শুনতে যদি ছেলের কথা ভুলে যান, মেয়ের কথা ভুলে যান, সম্পত্তির কথা ভুলে গেছেন, কিন্তু একটা কথা ভুলে গেলেন না, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা মদের নেশা ভাঙ করত, গাঁজাগুলি খেত, কিন্তু জেনে রাখবেন কার্তিকের বাবার সার্টিফিকেটের দাম ছিল, ওর নাম হর আর কালো ছেলের নাম হরি, দুজনের ক্ষমতা এক। কেন? ও যখন হরিনাম করত, কার্তিক গণেশকে ভুলে যেত, লক্ষ্মী সরস্বতীকে ভুলে যেত, কার্তিকের মাকেও ভুলে যেত, কিন্তু বাবা মহাদেব ভুলত না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মা পেলো, বাবা পেলো, বৌদি পেলো, বাকি আছে কে? বাচ্চা ছেলে। এই বাচ্চা ছেলেরা কিভাবে ভগবানকে পাবেন? ভালো রাখ, ভালো করে শুনে নিন মা, ওদের যত খেলা কিন্তু ঠাকুর তলায়, খেলতে খেলতে এক একটা বাচ্চা ছেলে মাগো নুন দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছিল, ও ঠাকুর ঠাকুর নুন দিয়ে জল দিয়ে মুড়ি খাচ্ছি, খাবে 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 বলে মাগো বেশ করে চিবিয়ে বললে, আর তোমাকে চিবোতে হবে না, শুধু খেয়ে ফেলো, এইভাবে খাইয়ে দেবে। আবার এক একটা ছেলেগো মা যেখানে সন্দেশ দিয়ে পুজো দিয়েছেন সেখানে বসে পায়খানা করে চলে গেছে, আবার এক একটা ছেলে ভগবানের গায়ে সরাসরি প্রস্তাব করে দিচ্ছে, ওরা বাচ্চা ছেলে হতে পারে, ওরা যেটা নিজে খায় সেটা ভগবানকে খাইয়ে দেয়, জেনে রাখবেন ওরা ওখানে যদি পায়খানা করে ফেলে, ওখানে যদি হেগো কাপড়ে ঢোকে, ভগবান কিচ্ছু বলবে না। কেন? সবুজ বনে অবুজ মনে দুরন্ত যৌবনে, একটা নরের মধ্যে নারায়ণ, কিন্তু একটা বাচ্চা ছেলের মধ্যে সবসময় ভগবান বর্তমান। তাই আপনি আমার দিদি ভাই, কোনোদিন বাচ্চাকে ধরে মারবেন না। কি বলছি বুঝতে পারছেন? আমি যদি ওই পাড়া দিয়ে যাই, যদি দেখি মারছেন, আপনাকে আমি থেতো করে দেবো একদম। ভগবান বলছে একটা নরের মধ্যে নারায়ণ, একটা বাচ্চা ছেলের মধ্যে সবসময় ভগবান বর্তমান। কেন? আমাদের মনে পাপ থাকতে পারে, আমরা মুখে যা বলি অন্তর তাই বলে না, কিন্তু ওরা মুখে যা বলে অন্তর তাই বলে। এই বাচ্চা ছেলে এইভাবে ভগবানকে পেলো। এবার ভক্তমণ্ডলী মায়েরা, আর বাকি আছে কারা? চাকর, দাস মানে চাকর। এবার বলুন তো, এই হরিবাসরের চাকর কারা? ওই একজন দাঁড়িয়ে আছে, যত দল আসছে গো মা ছুটে ছুটে হারমোনিয়াম বইছে। হ্যাঁ, ওই দুটো সব, ওরা রাত দিন এইরকম করছে কেন? ওর বাবার কাজের জন্য, ওর মায়ের কাজের জন্য, পাড়ায় পাড়ায় যে চাঁদা তুলতে গিয়েছিল, নিজেদের জন্য নয়, ভগবানের জন্য। আপনি মালিক, আপনার ঘরে রাত একটার সময় আপনার চাকর যেতে পারে, আমি পারবো? তাই যারা ভগবানের চাকর মানে দাস, তারা যখন তখন ভগবানের কাছে চলে যাবে। এইভাবে পাঁচভাবে ভগবানকে পাওয়া যায়। তবে আজকে রাজলায় দুটো রস দেবো, একটা কাঁচা রস, একটা পাকা রস। কাঁচা রসটা কি? দেখবেন অনেকে বড় কাছারিতে যায়, জয়রামপুরে যায়, গিয়ে দরখাস্ত লেখে, ও বাবা বড় কাছারি গো, ছেলের চাকরি মেয়ের জামাই, যদি ভালো মতো পায় জোড়া পাঁটা দিয়ে কুচকুচে কালো পাঁটা দিয়ে পুজো দেব। বড় কাছারি গিয়ে দেখবেন মা বট গাছে এত দরখাস্ত লিখেছে। এই থাম না, তুই থাম না, এটাকে কোত্থেকে আবিষ্কার করলেন বলুন? তোমার ভোটের দিনে 500 টাকা দেবো, চটের ভিতরে যা করিস করবি। আসতে মায়েরা, বড় কাছারিতে এত দরখাস্ত পড়েছে গো মা, বট গাছের ডালটা না ভেঙে যায়, কাঁচা রস। এইভাবে আপনারা ভগবানকে জানাতে পারেন না। আমার গলা বসে গেছে, আমার মা জানে না, আমার আজকে জ্বর এসেছিল, আমার বাবা জানে না, আমার মা বাবা সব জানেন। তাই এই পাড়ার কোন ছেলেরা বিপদে পড়েছেন, এই পাড়ার কোন ছেলেরা খেতে পায় না, এই পাড়ার কোন ছেলের চাকরি নেই, এই বাবা এই পাড়ার কোন বাবা অসুস্থ, সব ভগবান জানে। তাই যখনই আপনারা ভগবানের কাছে যাবেন, দয়া করে কথাটা শুনবেন, ভগবানের কাছে গিয়ে মাথা কুড়ে কেঁদে চোখে জল দিয়ে পুজো দেবেন। বিল্বপত্র যেটা করতে পারবে না, তুলসী পত্র যেটা করতে পারবে না, ভক্তমণ্ডলী গঙ্গা জল যেটা করতে পারবে না, চোখের জলে পুজো দিয়ে আসবেন, কাজ পেয়ে যাবেন। এটা কাঁচা রস। পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে এসেছিল,
নাম তার নরেন, অকালে বাবা মারা গেছে, শ্রাদ্ধ করবে টাকা নেই। বিবেকানন্দ বুঝতে পারছেন মা কত কোটিপতির ছেলে, বাড়িতে প্রতিদিন হাজার লোক খেত, যেদিন বাবা মারা গেল দেখছে আর টাকা নেই। তাই ঠাকুরের কাছে এসে বলে, ঠাকুর তোমার মাকে বলে কিছু টাকা পয়সা পাইয়ে দাও। ঠিক আছে তুই বাইরে দাঁড়া আমি যাচ্ছি। ঠাকুর গেলেন ঠাক কালী বাড়িতে, কী বললো জানি না, কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বলে, নরেন মা বললে তোর নরেন পেটে খিদে নরেন চাইবে, তুই চাইতে এসেছিস কেন? কুমার গোবিন্দ মূর্খ আপদ কাঁটাতারের বেড়া, যা তুই চলে যা, তোর নরেনকে পাঠিয়ে দে। নরেন গেল চাইতে পারলো না। আপনাদের পাড়ায় যারা শিক্ষিত ছেলে জেনে রাখবেন, তারা চট করে হাত পেতে কারোর কাছে ভিক্ষা চাইবে না, প্রয়োজনে তারা আত্মহত্যা করবে। বলুন 140 কোটি জনসংখ্যা, প্রত্যেকের কাছে এরা বলেছিল তোমাদের একটা ব্যবস্থা করব। আমার ভাইরা কোনো ব্যবস্থা পেল? বলুন না আপনারা, বলুন এদের কত কষ্ট, কত জ্বালা বুঝতে পারছেন? তবু বলুন এরা কারোর কাছ থেকে হাত পাতে, প্রয়োজনে আত্মহত্যা করবে, আগুনে ঝাঁপ দেবে, তবু হাত পাতবে না। কেন? শিক্ষা ভিক্ষা শেখায় না। আবার যা, আবার গেল, আবার ফিরে এলো, আবার যা। তিনবারের মাথায় গিয়ে কালী ঘরে বলছে, মা আমি যেটা চাইবো তুমি দেবে? বল নরেন, তুই আমার কাছে ঠিক কি চাস? মা কালী কথা বলছে নরেনের সঙ্গে, মা দিতে যদি হয় আমায় দাও, বিবেক দাও, প্রেম দাও, অন্তর দাও, আনন্দ দাও। ছিল নরেন, বিবেক চেয়েছিল, অন্তর চেয়েছিল, আনন্দ চেয়েছিল, তাই তার নাম হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। এইটাই হলো পাকা রস। কোনদিন ভগবানের কাছে টাকা চাইবেন না। আজকের আপনাদের পাড়ায় সবচেয়ে যিনি কোটিপতি, আপনারা লিখে রাখুন, 100 বছর পরে তিনি গরিব, এটা বেদবিধির নিয়ম। জোয়ারের জলকে আপনারা আল দিয়ে আটকাতে পারবেন না, টাকা একদিন আসবে, ভগবান দেবে দু হাত দিয়ে, নিয়ে নেবে কিন্তু 10 হাত দিয়ে। তাই টাকার অহংকার নয়, রূপের অহংকার নয়, কর্তব্য পালন করুন, সবাই আপনাকে মনে রাখবে। তাই এটা পাকা রস, ভগবানকে চাই। নদিয়ার ছেলে নিমাই, সেও চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো, একটা অপরূপা সুন্দরী মাগো যার নাম দেবী বিষ্ণুপ্রিয়াকে পেয়েছিলেন, সে তো চায় না, সে ঘর করতে চায় না, তবু তার মা তাকে বেঁধে রাখার জন্য বিয়ে দিয়েছিল। রাতের অন্ধকারে চলে যাচ্ছে, মাকে চায় না, নিজের স্ত্রীকে চায় না, কাকে চায়? বৃন্দাবন ছেলে বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছিল। আপনারা ঠিক করে বলুন, প্রত্যেক বছর আপনাদের এই পাড়ায় থেকে একটা বাস না একটা বাস বৃন্দাবনে যাচ্ছে। আপনারা অনেকে বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছেন না? কেন পান না এক্ষুনি প্রমাণ দিচ্ছি মা। আমার মা বৃন্দাবনে গিয়েছিল, 1 মাস পরে বাড়ি ফিরল। মাকে বললাম, মা তুমি বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছো? মা বললে, জানিস বাবা, আমি শুধু বৃন্দাবনে গিয়ে চিন্তা করেছি। আমি ভাবলাম বুঝি ভগবানের কথা চিন্তা করেছেন। মা বললেন, হরে বাবা, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মোচা চিংড়ি, 10 বস্তা ধান চাল তৈরি করে গেছি। আর বড় বৌমা ভালো নয়, 10 বস্তা চাল যদি রাতের অন্ধকারে তার বাপের বাড়ি পাচার করে দেয়। আমার মা শুধু সংসারের কথা চিন্তা করেছেন। তাই আপনারা শুনে রাখুন, এই যে বৃন্দাবনে যে কটা ঘুমাচ্ছেন, জানবেন কালীঘাটের খোঁটা ধরে বসে আছেন। যারা তালের কথা চিন্তা করছেন, তাল পাবেন, নারকেল পাবেন, অর্থ পাবেন, সম্পত্তি পাবেন, ভগবানকে পাবেন না। তাই আপনাদের ছোট ছেলে ভগবান বৃন্দাবনে গিয়েছিল নিমাই, সে কি চিন্তা করেছিল? মায়ের কথা নয়, দেবী বিষ্ণুপ্রিয়ার কথা নয়, কার কথা? কেন? যার কথা বললে তাকে পাওয়া যায়। তার নাম কি গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে।
ছোট ছেলে, এই হরিনাম হরে কৃষ্ণ নাম বলতে বলতে ছিল নিমাই, হয়ে গেল কানাই। তার মানে নিমাই ভগবান হয়ে গেল। তাহলে কি আপনাদের প্রশ্ন হতে পারে নিমাই ভগবান নয়, নিশ্চয়ই ভগবান? তাহলে এইরকম কাজ করলো কেন? আমরা কেমন করে ভগবানের কাছে যাব? ভগবান নিজে ভক্ত সেজে সেই পথটা তৈরি করে চলে গেলেন। ও মায়েরা ভালো করে শুনুন মা, আমি 20 বছর হরিনাম গাইছি, ভগবান একদিন স্বপ্ন দিয়েছে তোর হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে যায়, তুই যদি অভিশাপ দিস 3টে রাত পার হবে না। আপনারা বলুন কী করবো, দেবো দেবো? আপনারা না বললেন তাই, মা এক্ষুনি ফিরে আসুন নাহলে হরিবল হয়ে যাবে। আসতে মজা পেয়েছে বলো মা, আমাকে রাত্রেবেলা তুলবে ঘাটে? হ্যাঁ, ঘরে ঘরে কী আছে কী আছে? সে তো চেলাকাটের মতো শুয়ে পড়ে আছে। ও রাষ্ট্রপতি হবে না, প্রধানমন্ত্রী হবে না, বলো? ও যেমন হাঁস সেরকম হাঁস থাকবে, খাবে আর ঘুমাবে। তাই ভগবানের কাছে চলে এসেছেন, ভগবানও আপনাদের কাছে চলে এসেছেন। এবার কি করলেন? 5টা নয় 10টা নয় একটাই মাত্র সন্তান। ভগবান যখন রাসলীলা করেছিলেন তার বয়স কত ছিল? 6 বছরের নিচে, 5 বছরের ঊর্ধ্বে। 5টা নয় 10টা নয় একটা মাত্র সন্তান। মা ভাবলো ছেলে যদি বৃন্দাবনে চলে যায় বংশে চরণচর ধরে ফেলবে, ওই তো একটা শিবের চলতে বলো, তার চেয়ে আমি ঘুম পাড়ি রাখবো। ও বাবা, বাবা গোপাল, ঘুমা বাবা ঘুমা। ও বাবা আমার নীলকান্ত নীলমণি, ঘুমা বাবা ঘুমা। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মনে মনে ছেলে মনে মনে করছে, হ্যাঁ যখনই আমি বৃন্দাবনে যাই বলে ঘুমা বাবা ঘুমা, আজকের আমি জোর করে চলে যাব, যেই বলবে ঘুমা বাবা ঘুমা চোখটা বন্ধ করে নাকটা বাজাবো, মা ভাববে ঘুমিয়ে পড়েছে, সেই সময় পালাবো। ও বাবা আমার নীলমণি, ঘুমা বাবা ঘুমা। বলি আর কই গো মা, দলের সবাই চলে গেছে, ক্যাপ্টেন যদি মায়ের কোলে থাকে দলটা চলবে? তাই যেই চোখটা বন্ধ করে নাকটা বাজিয়েছে মা ভাবলো ঘুমিয়েছে, মা আঁচলটা বিছিয়ে দুষ্টু ছেলে ঘুমিয়ে পড়লে যা হয়, মা ঘুমিয়ে পড়লেন। যখনই মা ঘুমিয়ে পড়লেন ভগবান এবার পালিয়ে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন। এইভাবে নিজের মাকে ঘুম পাড়িয়ে কড়িতটে মুরলি ধারণ করে বাঘা শ্যাম সুন্দর ছুটতে ছুটতে বৃন্দাবনের দিকে পালিয়ে এসেছেন। বাহ বাহ, অপূর্ব শোভা, যে শোভা না হলে রাসলীলা হয় না। কেমন? শারদ চন্দ্র পবন মন্দ ভরাল কুসুম গন্ধরে, বাতাসটা ধীরে ধীরে বইছে, চাঁদ উঠেছে, এগুলো কি ফুল? আজকের হরিবাসরে যে ফুল কটার সুযোগ পেয়েছে, জেনে রাখবেন মায়েরা এদের ফোটা ধন্য। কেন? এরা জানতো রাসলীলা হবে, আপনারা জানতেন না, আমিও জানতাম না। আমাকে যখন বুক করেছিল ওমা তখন বলেন রাসলীলা হবে, আমি কি জানতাম এরকম কাণ্ড হবে? কিন্তু এরা জানতো, কেন? একদিনে ফুল ফোটে না, বুঝতে পারছেন? ওরা গর্ভ থেকে আস্তে আস্তে ছোটো কুঁড়ি হয়, তারপরে ফুল ফুটে। এবার বলুন আজকে রাজলার যে ফুল কোটা ফুটেছে এদের নাম কি? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, মল্লিকা মালতী জ্যোতি, বৃন্দাবনে
মালকী মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, আহা ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, আহা মত মধুকর মত মধু পর একটা কালো ভ্রমর, সে ভগবানকে পাওয়ার জন্য গান ধরেছে। মাতাল ভ্রমর মাতাল আছে, একটা বিপিনবাবুর কারণ সুদা খেয়ে মাতাল, একটা হরিনামে মাতাল। হ্যাঁ, দুটো মাতাল একরকম গোমা, ওরা যত খাবে খেয়ে তেমাতানির মাথায় পড়ে থাকবে। মাথায় জল ঢালুন, উঠে বলবে দেব লিয়ায়, আবার খাবে। এটা মাতালের নিয়ম। আপনারা হরিনামে মাতাল, আপনাদেরও তাই। পাশের পাড়ায় আপনারা আমার মুখ থেকে রাজলীলা শুনেছেন, তবু গভীর রাত্রিতে বসে আছেন কেন? ওই যে বললাম মাতাল, ওরা টুটি পর্যন্ত খাবে, খেয়ে বমি করবে, আবার খাবে। তাই মাতালদের এইরকম নিয়ম। তবে একটা কথা জেনে রাখবেন, যারা মাতলামি করে তারা গান ধরে। কি গান? ওই মধুময়কে গুণ করবে বলে, কাকে বলে আগে জানতে হবে। ধরুন বড় মেয়েকে বিয়ে দিলেন, ছ মাস পরে সংবাদ আসছে মা গো জামাই নাকি নিয়ে ঘর করবে না। বাপ সকলে গো মাথায় বাজ পড়ার সংবাদ। ও বাবা ওজা বলো, ও বাবা বদ্দি বলো বলো, একটা মাদুলি তৈরি করে দাও, জামাইয়ের হাতে বা কোমরে বেঁধে দেবো। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, একে বলে গুম করা। আপনাদের পাড়ার কোনো জামাই যদি বলে ঘর করব না, আমাকে পাঁচটা টাকা দেবেন মা, আমি কালীঘাট থেকে একটা মাদুলি তৈরি করে দেবো, জামাইয়ের হাতে বা কোমরে বেঁধে দেবেন। ও ঘর করবে না মানে জামাইয়ের বাবা এসে বলবে আমার ছেলে ঘর করুক আর নাই করুক, আমি ঘর করব। তবে আপনারা মানুষকে গুণ করতে যাবেন না। এই সাধের লাউ কদিন টিকবে? 20 বছর, 40 বছর, 60 বছর? একদিন যে মারা যাবে, তাকে গুণ করে লাভ নেই। তাই কালো ভ্রমর মাতাল হতে পারে, ওরা মাতাল হতে পারে, তালে কিন্তু নাচছে। ওই মধুময়কে গুণ করবে বলে, মাতাল বলে যাই মা, আজ এর আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আমি বেঁচে থাকতে ওই মেয়েটা যেভাবে টাকা পাচ্ছিল, আমার জীবনে এইরকম ঘটনা ঘটে না গো মা। আমি যে কি কষ্টে আজ ঘরে যাব। আচ্ছা ঘরে যাবেন, ভালোভাবে ঘরে যাবেন। আচ্ছা সুশীল কুমার রায় গান শুনিয়া সন্তুষ্ট হইয়া, বাবলু বর 100 টাকা, ঈশিতা বর 50 টাকা, জিৎ বাঘাল 50 টাকা, প্রদীপ গায়েন 20 টাকা, সায়ন্তিকা মণ্ডল 50 টাকা, দেবদাস বাগ 100 টাকা, গুড্ডু বর 25 টাকা, পিউ বর 25 টাকা,
কল্পনা দাস 20 টাকা, আরজিতা দাস 10 টাকা, প্রিয়া মন্ডল 20 টাকা, দিয়া মালিক 10 টাকা, রিয়া মালিক 10 টাকা, সাধক মালিক 10 টাকা, ষষ্ঠী মালিক 20 টাকা, রীতা ঘোষ 50 টাকা, রীত ঘোষ 50 টাকা, রণিত ঘোষ 50 টাকা, সাইনি বাগ 10 টাকা, সোনিয়া বাগ 10 টাকা, আরজিতা দাস 10 টাকা, আরতিওয়ালা বাগ 50 টাকা, রাধা গোবিন্দের সেবায় দান করলেন, সেই সঙ্গে একটি পুষ্পমাল্য 100 টাকা, নাম ছাড়া সুশীল কুমার রায়কে বকশিস করলেন। ওই মধুময়কে গুণ করে তবে শুনে রাখুন, একটা কালো ভ্রমর গুনগুন করে গান ধরেছেন ভগবানকে পাওয়ার জন্য, আপনারা রাত জেগে বসে আছেন ভগবানকে পাওয়ার জন্য, লক্ষ্য রাখুন ফুল ফুটেছে। খুব গন্ডগোল হবে গোমা, আমি মন্ত্র শিখে এসেছি, আমার গুরুদেব বলে দিয়েছে 3 বার বলবি 3টে রাত পার হবে না, থাক থাকে থাকবে যাই যাবে, বলো মরিচিরাম বলতে মা বাঁচিয়ে আছে, ও খুব কায়দা করে টাকা দিয়ে পালাবার ধান্দা করছিল, মজা পেয়েছি আসতে, লক্ষ্য রাখুন মায়েরা। তবে আজকে যে রাজলীলা, আপনারা সবাই এসেছেন, কিন্তু মায়ের কোল না হলে রাজলীলা হবে না, কি বলছি বুঝতে পারছেন? আপনার মেয়ে যত সুন্দরী দেখতে হোক, ঘটক না হলে বিয়ে হবে না। তবে মায়েরা ভালো করে শুনুন, আজকাল আর ঘটক লাগে না, কালকে যেখানে রাজলীলা করছিলাম, মাগো একটা 22 বছরের মেয়ে, অত বড় মোবাইল দেখি না গো মা, চাবরাইটের মতো একটা বড় মোবাইল, মোবাইল নিয়ে হরিনাম শুনছিল, রাত 2টোর সময় ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোনটা, আমি মনে মনে করছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদের ফোন এত রাত্রে বাজে না, ওর থেকে ফোন এলো বলে হরিনাম বন্ধ করে কোটাসের মতো চেয়ে আছি, ওপার থেকে ছেলেটা কি বললো জানি না, এবার থেকে মেয়েটা বলছে, হে দেখো তুমি কোনো চিন্তা করো না, তোমার মাল তোমারই আছে। দেখলেন আজকাল ঘটকের দরকার, দিদি গো মেয়েটাকে শুধু একটা ফোন কিনে দিন, জানলা ভেঙে জামাই ঢুকবে। তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে, কি বলছি বুঝতে পারছেন? মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে। এবার বলুন ভক্তর ভগবান, এদের সঙ্গে যোগাযোগ করতে গেলে যোগেশ্বরীর মূল লাগে। যোগ মায়া ভগবান,
নিজের মাকে ত্যাগ করে বৃন্দাবনে এসে যোগেশ্বরী যোগমায়কে প্রণাম করলেন, তার কোলে বসলেন। কেন? আমরা মানুষ, আমাদের পঞ্চাশটা গুণ, আমরা কাদের বশ? মায়ার বশ। আস্তে, দেবতারা মহামায়া দেবী দুর্গার বশ, আর ভগবান যোগেশ্বরী যোগমায়ার বশ। ওই যে বললাম আপনাদের মতো ভক্তকে পাওয়ার জন্য ভগবান যোগমায়া যোগমায়ার কোলে বসলেন। যোগমায়ার কোলে বসে আকাশের দিকে তাকালেন, চমকে উঠলেন, বাহ বাহ, হেরা তোরা এছানো ভাতি, যেদিন রাজলা হয়েছিল সেদিন রাত ছিল না, রাতি ছিল। রাত শব্দের অর্থ এক বচন, রাতি শব্দের অর্থ বহু বচন। বারো ঘন্টা দিন, বারো ঘন্টা রাত, একে বলে রাত। কিন্তু গ্রিনল্যান্ড বলে যে একটা দেশ আছে যেখানে ছ মাস রাত, ছ মাস দিন, এইরকম একটা রাত তৈরি হয়ে গেল ভগবানের মাথায় হাত। বন্ধু বান্ধব বলে, এ কালিয়া, এ কানাই, বলো, আরে এসে রাতি কেসি হয়ে, হ্যাঁ এইটুকু রাত এত বড় হলো কেন? বল, এতক্ষণ নাচছিলিস, গাইছিলিস, চাঁদ দেখছিলিস, মুখটা কালো হয়ে গেল, কেউ মেরেছে? না না মারেনি। কেউ বকেছে? না না বকেনি। আরে আমরা তোর প্রিয়ারকা দোস্ত, তুই আমাদের ভগবান, তোর নামে কিচ্ছু কেউ বললে জিভ ছিঁড়ে নিয়ে আসবো। বল, এইটুকু রাতে এত বড় হলো কেন? বললে খোলের খবর খুলে বলবো, আমার বাবাকে বলবি না? না না বলবো। মায়েরা শুনে রাখুন, ওই পাড়ার ছেলেরা যখন নারী ঘটিত কেলেঙ্কারি করে ওর মা বাবাকে বলে না, অথচ পাড়ার বিচার ডাকলে দেখবেন মা বাবাকে ধরে টানবে। আপনার ছেলে আপনাকে বলে করেছে ওই মেয়েটার সঙ্গে কেলেঙ্কারি করেছে, বলে না তো, কিন্তু আপনাকে ধরে টানবে। তাই ভগবান বললে তোরা কাউকে বলবি না? না না বলবো না। কেন এইটুকু রাতে এত বড় হয়েছে বলি? কেন হলো? আমার মনে পড়েছে, মনে পড়েছে, একদিন আমি কাপড় চুরি করেছিলাম, সেই থেকে ললিতা বিশাকে আমাকে দেখলি বলবে, সাম কাপড় চোরা, সাম কাপড় চোরা, সাম মাখন চোরা, সাম মাখন চোরা, সাম ননি চোরা, চোর চোর চোর, কাপড় চোর, মাখন চোর, ননি চোর, কাপড় চোর, চোর চোর, এই কাপড় চোর, মুখ সামালকে বাদ বলো, এই মাখন চোর। এগো মায়েরা, আমি রাজার ছেলে, আমি কেন কাপড় চুরি করব? তবু ওরা বলবে চোর, এই কাপড় চোর, চোর। বাড়ির মেয়েরা হাটে হাঁড়ি ভাঙতে পারলে বাঁচে, ধরো হাঁড়ি ভাঙার দল। হ্যাঁ গো মায়েরা, আমি রাজার ছেলে, কেন চুরি করব? তবে বিশ্বাস, আপনারা কাউকে যেন বলবেন না, সত্যি আমি চুরি করেছিলাম। কেন চুরি করেছিলাম? মগো গায়ের জ্বালায়, বাজারে দুরকম চোর আছে গো মা, একটা পেটের জ্বালায়, যারা পেটের জ্বালায় চুরি করবে দেখবেন কলা কচু এইগুলো চুরি করবে, আর যারা গায়ের জ্বালায়, ওই যে বড় পুকুর দেখতে পাচ্ছেন তো, পুকুর দেখতে পাচ্ছেন, সকালবেলা সব মাছ মরে ভাসছে, কেন? মালিকের সঙ্গে পেরে উঠি না, গায়ের জ্বালে এক ফাইল বীজ ঢেলে দিয়েছি। এবার বুঝতে পারছেন, বাজারে দু রকম চোর আছে, একটা পেটের জ্বালায়, একটা গায়ের জ্বালায়। ভগবান বললে গায়ের জ্বালায় আমি কাপড় চুরি করেছিলাম, আমি চুরি করতাম না,
আমার নবলক্ষ গাবি নিয়ে চড়াতে যাচ্ছিলাম, যেতে 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 সেই যে কদম গাছের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় ললিতা বিশাখা জল ফেলে জল নিতে এসে বলাবলি করছে। বলো বিশাখা। কি রে ললিতা? এই ইন্দুরেখা। বলো না। ও চম্পকলতা। বলো। বন্ডে সংসার আর ভাল লাগে না, একদম ভালো লাগে না। শাশুড়ি একবার জ্বালাবে জ্বালাবে, ননদি একবার জ্বালাবে জ্বালাবে, স্বামীটাও সেই রকম হয়েছে। হ্যাঁ গো মায়েরা, তোরা বিয়ে করেছিস, তোর বউটার কথা শোন, সে তার মার বোনের কথা শুনবে। ভালো শোন, তোরা বিয়ে করে যদি তোর মা বোনের কথা শুনবি তো বিয়েটা করলি কেন? বিয়েটা করলি কেন? বিয়েটা করলি কেন? বন্ডে কি জ্বালান জ্বালাচ্ছে, শুধু মা বোনের কথা শুনবে, তুই আমাকে নিয়ে এলি কেন? আপদরা এত জ্বালা, তবে বন্ডে সংসারে এত জ্বালা হলে কি হবে? কালো ছেলেটাকে দেখলে সব জ্বালা ভুলে যায়। হ্যাঁ স্যার, কি আছে মা? আমরা যে ছেলেটাকে ভালোবাসি বলো, তাকে দেখলে মনে হয় না ফুল ফুটুক আর না ফুটুক তবু বসন্ত, হ্যাঁ না? আস্তে, তবে বন্ডে কালো ছেলেটাও ভালো নয়, একদম ভালো নয়। একাই দিন আঁচল ধরে টানবে টানবে, কাপড় ধরে টানবে টানবে, মেরে কলসি ভেঙে দেবে কলসি ভেঙে দেবে। হ্যাঁ গো মায়েরা, কিচ্ছু বলতে পারি? আমরা যে ছেলেটাকে ভালোবাসবো গো মা, আঁচল ধরে টানলে কিচ্ছু বলবো না, ঠিকই ধরে টেনে ফেল দিলেও কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, তবু বলবো ভালো টানো না টানো টানো না টানো টানো। কত কাঁধ সহ্য করবো গো, প্রত্যেকদিন আঁচল ধরে টানবে, কাপড় ধরে টানবে, মাথার চুল ধরে টানবে, ভাল লাগে? এই ললিতা বলো, এই ইন্দ্রেখা বলো, এই চম্পকলতা বলো, যদি আজের কাছে পাস, কালো ছেলেকে কাছে পাস, মজা দেখাবো। কালো ছেলেটাকে কাছে পেলে কি করবি? মজা দেখাবো। ভগবান মনে মনে করছে আমাকে মজা দেখাবে, এত বড়দের সাহস, ওরা ভগবান নিজের কানে শুনলো, কি শুনলো? মজা দেখাবো। ভগবান মনে মনে করছে আমি ওদের মজা দেখিয়ে ছাড়বো, আমি সব কিছু সহ্য করি, আমি অহংকার সহ্য করতে পারি না, আজের মজা দেখাচ্ছি। এই শ্যামলি আম্মা, এই ধবলি আম্মা, যা তোরা দূরে দূরে ঘাস খেতে চলে যা, আজের বাড়ির বউদের মজা দেখাবো। গাবি দলগুলো দূরে দূরে ঘাস খেতে চলে গেল। ভগবান একে কালো, আরো কালো হয়ে ঘাপটি মেরে চুপটি করে সেই কদম গাছের গোড়ায় বসে আছে। ললিতা বিশাখা মনে মনে করছে, ও বিশাখা বলো, ঘর ছেড়ে চলে এসেছি, অনেকক্ষণ পরে গেলে সেই শাশুড়ি তো মারবে, তার চেয়ে দেখে ঘর যাবো, সেই কেন মার খাবো বলো? মার যখন খেতে হবে দেখে ঘর যাবো, কালো ছেলেকে দেখে ঘর যাবো। এই শোন, ততক্ষণ এক কাজ করি আয়। কি কাজ? হ্যাঁ, জলে নেমে স্নান করি আয়। হ্যাঁ হ্যাঁ, একে শাশুড়ি দেখতে পারে না, বিধবা শাশুড়ি, আবার যদি কাপড় ভিজিয়ে যাই, এই যে একটা বিধবা শাশুড়ি বসে আছে, ওর বউ যদি দিনে 10 বার কাপড় ভিজিয়ে ঘরে আসে, মেরে উন্নে মুখ ঢুকিয়ে দেবে না, যে কদিন বেঁচে থাকবে বউকে মারার জন্য বাঁচবে। মজা পেয়েছে, দিনে 10 বার কাপড় ভিজবে শাশুড়ি মেনে নেবে? তাহলে কি করবি? কি আবার করবো? কাপড়গুলো খুলবো, খুলে বিবস্ত্রা মানে উলঙ্গ হবো, উলঙ্গ হয়ে কদম তলে রাখবো, তারপর জলে নামবো। বাবু আমরা ছেলেরা ছেলেরা উলঙ্গ হলে যেমন কোনো কিন্তু আসে না, মেয়েরা মেয়েরা উলঙ্গ হবো কোনো ব্যাপার নয় বলো? বলে গো মা, কাঁটা তারের বেড়ারা মহিলা সমিতির দল উলঙ্গ হলো, হচ্ছিস হ, দেখে শুনে হ, যেখানে ভগবান বসেছিল কাউকে যেন বলবেন না, উলঙ্গ হয়ে তার মাথার ওপর কাপড়গুলো রেখে দিল। এক একটা মেয়ে আছে গো মা, মাঠে ঘাটে যাবে, মোটে চার চোখ চার জায়গায় করবে না, তাদের জন্য আমাদের যত বদনাম। কাপড়গুলো রেখে দিয়ে মা গো, কাঁটাতারের বেড়ারা জলে নেমেছে, জলকেলি করছে। জলকেলি কীরকম? অনেক জলে খেলা, সেটা কীরকম? ডালে হেলান দিয়ে যেখানে ব্রজগোপীরা জলকেলি করছিল সেদিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, কি করে ঘরে যায় দেখবো,
আমাকে বলে মজা দেখাবো? মাগো, বাড়ির বউরা বলেছিল মজা দেখাবো, মুখে যা বলেছে অন্তর তাই বলে না, এই জন্য বলে গো মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে নেই। মেয়েদের মুখের কথা বিশ্বাস করতে আছে? আমার যখন স্বামীর সঙ্গে ঝগড়া কত কি বলি বলো, হয়েছে হয়েছে, তুমি এমন কি আমায় দিয়েছ, আমার নেতা দিদি দিদি ঝেঁটা দিদি দিদি দিন চলে গেল, তবু লম্বা চওড়া কথা অমন স্বামীর দরকার নেই। খেটে খাবো, খেটে খাবো, খেটে খাবো, অমন স্বামী দরকার নেই, খেটে খাবো, খেটেই খাবো আমরা। যেদিন স্বামীর সঙ্গে ঝগড়া হয় গো মা, এরকম কথাবার্তা বলি, সেই স্বামী যদি এক সপ্তাহ না ফেরে, তীর্থের কাকের মতো পথের দিকে তাকিয়ে থাকি আর কাঁদতে কাঁদতে বলি, ও গো আমার মেয়েরা বেড়ালের জাত, কি বলতে কি বলে ফেলেছি, তুমি নেই বলে তিন চার দিন রান্না করিনি, তুমি ছাড়া আমার আর কি আছে বলে। মুখে বললো অমন স্বামীর দরকার নেই, অন্তর বললে তুমি ছাড়া কেউ নেই, তাই ভগবান মুখের কথা বিশ্বাস করে কাপড়গুলো চুরি করলো। এবার শুনে রাখুন, এখানে আমার দাদা বাবা কাকা অনেকে দাঁড়িয়ে আছেন, আমার মায়েদের মুখের কথা বিশ্বাস করবেন না, ওরা মুখে যেটা বলে অন্তর তাই বলে না। যারা মেয়েদের চিনতে পারে না তাদের বাড়িতে অশান্তি হয়, তাই ওরা মুখে যেটা বলে, যেটা নানা বলছে তার মানে তার পিছনে হ্যাঁ আছে, তাই ভগবান মুখের কথা বিশ্বাস, মুখের কথা বিশ্বাস করে, এই একে মেয়ে ছেলে হয়েছি যে তুই সাবধানে থাকবি, কার বাড়িতে কার হাতে পড়বি, আচার খাক মেরে মেরে ফেল দেবে। কলিকালের ছেলেদের বিশ্বাস আছে, ওদের ওই যে মোবাইল আছে চার পাঁচজনের ছবি এক জায়গায় নিয়ে ঘুরছে। বলো বৌদি, আজকাল মেয়েদের কত বিপদ, আমাদের সময় কি ছিল? একটাই একটাই ফাইনাল, এদের পঞ্চাশটা নিয়ে ফাইনাল হচ্ছে, তাই কথাবার্তা বলবি নি চেপে থাক। আসতে লক্ষ্য রাখুন মায়েরা, ভগবান কাপড়গুলো চুরি করে বসে আছে। লড়িতে বিশাখা জল কেলি করতে করতে বললে, এই বিশাখা কি হয়েছে রে? বলে বল 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 সখী জল কেন না, ওই যে ঝোঁকের মাথায় বলেছিলাম মজা দেখাবো, ও কাছাকাছি কোথায় ছিল, আমাদের কাপড়গুলো চুরি করে মজা দেখাচ্ছে। এই ইন্দ্রেখা বলো, তুই এইদিকে দেখ, আচ্ছা চম্পকলতা তুই এইদিকে দেখ, ললিতা বিশাখা এইদিকে দেখ, ও মায়েরা বৃন্দাবনে যেমন একটা চোর ছিল, দুটো মেয়ে পুলিশ ছিল, আপনার মেয়ে পুলিশ দেখেছেন মা? মেয়ে পুলিশ দেখেছেন? আমি ভয় তার কলকাতায় যাইনি গো মা, আমাদের চেয়ে লম্বা চড়া মেয়ে পুলিশ আমাদের মতো ছেলেদের টেনা ধরে ছুঁড়ে ফেলে দেবে, তাদের সব আছে শুধু গোঁপ নেই। আমি ভালো করে দেখেছি মেয়ে পুলিশের ঘুম নেই, এরকম দুটো মেয়ে পুলিশ দেখতে পেয়েছে। বলো ললিতা আমাদের কাপড়গুলো চুরি করে কিরকম দাঁত বার করে হাসছে দেখ, কতকে দেখি বাবলা কাঠ, অবলা নারী বলে কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না, চোরের মায়ের চপড়া বেশি, মজা পেয়েছো? জীবনে সোজা দাঁড়াতে পারে না, সে চুরি করে বসে আছে, চোর ধরা পড়লে কোনদিন হাসতে দেখেছেন? এমন চোর হাসছে আবার, এই জন্য তোমায় দেখতে পারি না। কেন তোমাকে দেখলে কি হয় জানো? কি হয় কি হয় কি হয় কি হয় আগো, এমন ধাক্কা মেরেছে ললিতা বিশাখা, ভগবান পড়ে গেছে। এখানে আপনারা বাবা দাদা কাকা আপনারা হরিনাম শুনতে এসেছেন, ভগবানকে পাওয়ার জন্য আপনারা ভক্ত বসে আছেন, আর বাড়ির বউরা গো মা ভগবানকে কাছে পেয়ে ধাক্কা মেরে ফেলে দিল। এই জন্য বলে গো দিদি, মেয়েদের সার্টিফিকেটের দাম বেশি, ওরা ভগবানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ভগবান তখন উঠে পড়ে বললে, ও ললিতা বলো, তোমরা আমাকে দেখতে পারো না? দেখতে পারি না তো। তোমরা আমাকে ভালোবাসো না? ভালোবাসি না তো। আমাকে দেখলে তোমাদের গায়ে জ্বালা ধরে? ধরে তো। তাই যদি হবে, আমি বাঁশি বাজালে মোহন মুরলি বাজালে তোমরা জল ফেলে জল নিতে আসো কেন? তোমরা যদি আমাকে দেখতে পারো না ভালোবাসো না, তাহলে বাঁশি বাজালে জল ফেলে জল নিতে আসো কেন? ঠিক জায়গায় ধাক্কা দিয়েছি। তখন ললিতা বিশাখা বললে, কেন আসি জানো? কেন
তোমাকে পাবো বলে। বলো ভগবান, যারা তোমার গুণগান করে তাদের তুমি কেন এত জ্বালা দাও, তাদের কেন এত কষ্ট দাও? নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য দেব, যৌবনের মূল্য বেশি। আমরা জীবন দেব, যৌবন দেব, যত কাপড় আছে সব কাপড় দেব, শুধু তুমি আমাদের একবার স্বামী হয়ে যাও। তুমি স্বামী হলে আমাদের কোনো দুঃখ থাকবে না। আমাদের শাশুড়িরা অত্যাচার করে, ননদী দাঁত খেজুরি দেয়, স্বামী বেত্রাঘাত করে, প্রতিবেশীরা কলঙ্কিনি বলে। শুধু তোমাকে পাবো বলে তোমার কাছে আসি। আর তুমি আমাদের কাপড় চুরি করে জানতে এসেছো আমরা তোমার কি না? তাহলে শোনো ভগবান, তোমার তো বটেই প্রয়োজনে তোমার শ্রীচরণে আমরা মাথা ঘুরে ঘুরে মরব। বলো তুমি আমাদের স্বামী হবে কিনা, উত্তর দাও। ভক্তমণ্ডলী মায়েরা, তখন ভগবান বুঝতে পেরেছিলেন যে ওরা আমায় প্রচণ্ড ভালোবাসে, কাপড় চুরি করা ঠিক হয় না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? ভালো করে বুঝতে পারলেন কথাগুলো? আরো পরিষ্কার করে বলি মা, এই যে আমি আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি, আমার একটা ছোট বোন ছিল, নাম তার সুজাতা। তাকে খবরের কাগজ দেখে আমি বিয়ে দিয়েছিলাম। বিয়ের 3 মাসের মধ্যে ধরা পড়ে যায় যে তার স্বামী একটা গোপনে বিয়ে করে বসে আছে। এই অবস্থায় আমাদের বাড়িতে মা চণ্ডীর পুজো হচ্ছে 7ই মাঘ 8ই মাঘ। আমি আমার বোনকে আনতে গেছি, আমার চোখের সামনে তার শাশুড়ি ধরে মারছে, ননদী ধরে মারছে, আমি কিছু বলতে পারছি না। এখানে যারা ছোট বোন বসে আছে তোমরা জেনে নাও, তোমরা যখন কুমারী অবস্থায় আছো, তোমাদের নামে কেউ কিছু বললে আমরা তার জিভ ছিঁড়ে নিয়ে চলে আসব। কিন্তু বিয়ের পরে আমাদের হাত পা বাঁধা পড়ে যায়, আমরা কিছু বলতে পারি না। তাই আমি কাঁদতে কাঁদতে চলে আসছিলাম, আমার বোনটা আমার কাছে এসে বললে, এ দাদা, এদের বাড়ি আমার ঘর হবে না, এ একটা বিয়ে করে বসে আছে, নিয়ে চল। আমি বললাম, আজকের গেলে বলবে সোনা দানা নিয়ে পালিয়েছে, আমাদের পুজোর দিনে তুই যাবি, ওই যে যাবি আর তোর ঘর করতে হবে না। আর শোন, তোর যে সংসারে এত জ্বালা, তোর শাশুড়ি এত মারে, ননদী এত বকাবকি করে, স্বামী এত বেত্রাঘাত করে, এগুলো মা বাবাকে বলবি না। কেন দাদা? মা বাবার বয়স হয়েছে, ওরা সহ্য করতে পারবে না। মায়েরা শুনে রাখুন, মেয়েকে বেশি ভালোবাসে বাবা, তাই ছেলে সুখী হলে বাবা সুখী নয়, মেয়ে সুখী হলে তবে বাবা সুখী হয়। তাই এখানে যতগুলো আমার বৌদিমণি বসে আছেন, শ্বশুর বাড়ির যত ঝগড়া হোক, আপনারা কথা দিন বাপের বাড়ি গিয়ে বলবেন না, তাহলে আপনার বাবা সহ্য করতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা বলে এসেছিলাম, তো যত দুঃখ হোক, তোদের পাড়ায় যে মন্দির আছে ওই মন্দিরে গিয়ে মাথা কুড়ে কুড়ে কাঁদবি, ভগবান ঠিক ব্যবস্থা করে দেবেন। সেদিন ছিল শনিবার, বাড়িতে পুজো চলছে, রাত 1:30 সময় খবর গেল আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সঙ্গে সঙ্গে সল্লেকের বাড়িতে এলাম। আমি তার শাশুড়িকে বললাম, মাসিমা আমার বোন কোথায়? কোনো উত্তর দিল না। পাশের বাড়ি থেকে একটা 6 বছরের বাচ্চা মেয়ে নেমে এসে বললে, ও কাকু, ও কাকু, তোমার বোনকে খুঁজছো? ওরা কি মার মেরেছে? তোমাদের বাড়ির নাম বললেই মারে। এক কাজ করো, ওই বাড়িতে ওই যে মন্দির আছে ওখানে পালিয়েছে, তুমি যাও পাবে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম মাথা কুড়ে কুড়ে কেঁদেছে। পিছন দিকে একটা গেট ছিল মন্দিরের, পিছনে দুয়ারটা খুলে একটা হেলানে আম গাছ ছিল, তাতে নিজের কাপড়টা জড়িয়ে আমার বোনটা আত্মহত্যা করে। এখানে যতগুলো শাশুড়ি বসে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার বৌমা মানে আমার বোন, আমার বোন যদি কোনো অন্যায় করে আপনারা আমায় বলবেন, আমি আপনাদের বাড়িতে আসব, আমার পিঠে জামাটা খুলে দেব, আপনার যত ইচ্ছা তত মারবেন। কিন্তু কথা দিন, এরকম একটা অভাগা ছেলের কাছ থেকে তার বোনকে কোনদিন ছিনিয়ে নেবেন না। ভক্তমণ্ডলী মায়েরা, দুর্গাপুজোর পরে কালী পুজো, কালী পুজোর একদিন পরে ভাইফোঁটা। আমি চণ্ডীতলার মন্দিরে চুপ করে বসে আছি, প্রত্যেকটা বাড়িতে উলুধ্বনি হলো, জয়ধ্বনি হলো, কিন্তু আমার বাড়িতে হলো না। জানো মা, আপনার তো শাশুড়ি, এবার বলুন এই ভাইটা কি কোনোদিন ফোঁটা পাবে না? এবার আপনারা বলুন, কেন সেদিন আমার বোনটা রাতের অন্ধকারে মন্দিরে পালিয়েছিল? শাশুড়ির বেত্রাঘাত সহ্য করতে পারে না, ননদীর বেত্রাঘাত সহ্য করতে পারে না। এবার বলুন, কেন ললিতা বিশাখা যখন তখন জল ফেলে জল আনতে যেত, শাশুড়ি দেখতে পারত না, ননদী দেখতে পারত না, এই জন্য তারা ভগবানের কাছে যেত? তাই যে নামে পাষাণ গলে গলে চলে আমি উদ্ধার
জানেন মা, আমি গাছ থেকে নামিয়েছিলাম, নামিয়ে কাঁধে করে নিয়ে এসেছিলাম একা। আমি আজও সেদিনের কথা ভুলতে পারিনি, তাই ললিতা বিশাখার ঠিক এই রকম জ্বালা ছিল। ওদের শাশুড়ি দেখতে পারত না, ননদি দেখতে পারত না, তাই তারা ভগবানকে বলেছিল নারীর জীবনের চেয়ে যৌবনের মূল্য বেশি। জীবন দেব, যৌবন দেব, যত কাপড় আছে সব দেব, শুধু তুমি আমাদের স্বামী হয়ে যাও। তখন ভগবান বলে ঠিক আছে, আর তোমাদের কোনো কষ্ট হবে না। আর একটা পরীক্ষা দেবে, কি পরীক্ষা? যমুনার তীরে গিয়ে মা কাত্যায়নীব্রত করো, মা কাত্যায়নী যদি বরদান করে আমি তোমাদের স্বামী হব। কাত্যায়নীব্রত কীরকম? নির্জল উপবাস।